প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত। নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কৃষক লীগের সম্মেলন পণ্ড। নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি খায়রুল আনম চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ককটেল বিস্ফোরণ ও দুই গ্রুপের সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। সোমবার দুপুরে শহরের পৌর পার্কে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা বলেন, দুপুরে মঞ্চের বাম পাশে হঠাৎ একটি চেয়ার নিচে পড়ে যায়। এ নিয়ে নেতাকর্মীরা বিশৃঙ্খলা জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় জেলা কৃষক লীগের সহসভাপতি খায়রুল আলম জেম ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আহত হন। পরে সম্মেলন বন্ধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাগবিতণ্ডা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সোমবার সকালে রাজশাহী শিল্পকলা মিলনায়তনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় তিনি একথা বলেন। সকাল থেকে সভা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এ সময় পরিবহন শ্রমিকরা সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। শ্রমিকরা জানায়, আমাদের ন্যায্য অধিকার ও চাঁদার অর্থসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এ নিয়ে দফায় দফায় চলে হট্টগোল। পরে শাজাহান খান শ্রমিকদের শান্ত করেন। বিএনপিকে উদ্দেশ্য করে শাজাহান খান বলেন, তারা চেয়েছিল শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতায় যাবার সিঁড়ি তৈরি করতে। আন্দোলনের নামে সড়কে আগুন দিয়ে পরিবহনের সাথে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। ক্ষমতায় থেকে কোনো কিছু করতে পারেনি। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সহ রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। যারা ক্ষমতায় থেকে কিছু করতে পারেননি, তাদের এই আমাদের উন্নয়ন নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই। যারা শুধুমাত্র আন্দোলনের কথা বলে সন্ত্রাস সৃষ্টি করবেন, তাদেরকে একটু শুধু বলতে চাই, বাংলার শ্রমজীবী মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে আমরা যেমন 2015 সালে রুখে দাঁড়িয়েছিলাম, আগুন সন্ত্রাসকে রুখে দাও লেহান এই স্লোগান দিয়ে আমরা যে মাঠে নেমেছিলাম, কোনো সন্ত্রাস হলে আমরা নিশ্চুপ বসে থাকবো না, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেই সন্ত্রাসকে মোকাবেলা করব। 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা 12টায় রাজশাহী কলেজে শহীদ রফিকুল ইসলাম দুলালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাশিক মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ। 1990 সালের 5 ডিসেম্বর সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন রফিকুল ইসলাম দুলাল। এদিকে শহীদ দুলাল দিবসে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন 80-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। উপস্থিত ছিলেন জাসদ মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি, রাবির সাবেক ভিপি রাগিব হাসান মুন্না সহ অন্যান্যরা। নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে শহীদ বুলু স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উদ্বোধনী বক্তৃতায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে ওঠা আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে। তিনি বলেন, এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সম্মেলনে বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিমকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী 16 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে অর্থ পাচারের বিরুদ্ধে, টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর একটায় নগরীর শালবাগান এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সভাপতি ইলিয়াস ব্যাপারী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেন কালু, ফল উন্নয়ন সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া নান্নু, মাসুদ রানা শাহিন, স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান। সভায় সংগঠনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, গরিব অসহায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অতীতে যেভাবে সহযোগিতা করা হয়েছে ভবিষ্যতেও তা করা হবে, কন্যাদায় শিক্ষা ভাতা সহ অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় ফল মার্কেট থাকলেও রাজশাহীতে নেই, এজন্য ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সহসভাপতি আব্দুস সোবহান, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদস্য দুলাল হোসেন, খাজা মঈনুদ্দিন, আলী আকবর সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।